কাউদি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে হিট কেডা কে সাকিব আল হাসান কে ক্রিকেটে অনেক রেকর্ড করে সেলবিন নে জি না বাংলাদেশে আর সবচেয়ে হিট এলাম মই কেমনে হ্যাঁ মোর নাম কি বাকি ওখানে লেখা কি বাকি চাহিয়া লজ্জা দেবেন না হ্যাঁ বাংলাদেশে কোনো দোকান আছে যে ধরনে মোর নামটা লেখা নাই তোর একটা কথা কুমু কুমু করে কওয়াই হয় না ওরে আবুলিয়া তুই এরমের এই এরমের কথা কস না তুই মোর ছোট করলে দোস্ত তুই কথা কবি কা কি কবি মানে এই তুই কি বিয়ে শাদী করবি না হ্যাঁ বিয়ে তো হরমো বিয়ে তো হারা লাগবে বিয়ে হরমো যে মাইয়ে তো হেম পাই না খাবে খাব না মেলে বিয়ে হলে কোনো করি দোস্ত মোর খোঁজে একটু মাইয়ে আছে তোমার খোঁজে যে মাইয়ে আছে এতে খরাক তো টাইমে রইবে খরাক তো মেয়ে বিয়ে হরমো না কাউই কাউর মাংস খাওয়া মোর পক্ষে সম্ভব না মুই বিয়ে হরমো এককালে শান সকতলা ধন সম্পদ আছে মুই সারা জীবন বড় হয়েছি আল্লাহ আল্লাহ বাপ নাই মা নাই তাই মুই বিয়ে হরমো যে আনে হেনে সোর বাড়ির লোক লাগবে না হ্যাঁ এবার আত্মীয় স্বজন থাকবে না বাড়ি করে বেড়াতে যাবো রান খামু মুরগির খাসির ওরমের শান শৌকাত এরকম ধন সম্পদ হলো শ্বশুর মাইয়া ওইরকম হইলে হেলে মনে করছে কালা কলা হইলো সমস্যা নেই বিয়ে গেলাম এ দোস্তে তোর আছে নাকি কদে এর লেগেই তো কইছি মোর যদি কিছু না নাই হের লেগে তো হেরম দেখে বিয়ে হরমু আর যদি খাবে খা বাইকে না থাকে হেলে হরমু না অসুবিধা তো নাই বাকি ভাই ও বাকি ভাই কি হয়েছে কি দাদি আমনেরে বলায় কে হয়েছে কি দাদির পেটে ব্যথা করছে মোরে কইছে বাকি দিয়ে দেখলে মোরদার পাড়াই দে ও আবার পেটে ব্যথা হ্যালো এ দুলাল তুই কই এ নারকেল গাছের নিচে শুয়েছি কি করো কিছু করি না কইলে আমরা শুয়েছি গান শুনি এ তোর গান না লাগবে না তুই একটা কাম কর কি কাম তুই ভ্যান্ডা লইয়া ওই দাদির বাড়ি যা দাদির বাড়ি যাইয়া দাদির ভ্যানে উঠা আমার বুড়ি এ তোর কোনো সমস্যা আছে তোরে আমি যাইতে কইছি তুই যাবি এই বুড়িরে টানতে টানতে আমার জীবন যাইব এ তুলে লে সামনে তুই তো বেশি কথা কইলি গাই সামনে ফাজু জানি মজা কর তো যাই তুই যা আপনি এবেন না আমি আইতেছি তুই আগবইতে কইছ তোরে আমি আমি আইতে আছি আইছে ঠিক আছে এ আবুল মুই গেলাম আচ্ছা যা দোস্ত শিগগির যা আমার কোনো গতি হইলো না তোর গতি হইলো না মানে এখানে আইসো কয়দিন বেড়াবি এখানে আইলে কি ফট করে কোনো কিছুর গতি হয়ে যায় হ্যাঁ স্যার তোর দুলাভ হইতে একটা চেষ্টা চালিতে লাগছে অত চিন্তা করিস না দি আসলে আমার কপালটাই খারাপ আব্বাই ফট কইরা মইরা গেল মায় আরেকটা বিয়া কইরা সুখে সংসার করতেছে আমার কপালে আর সুখ এই জীবনে আইব না আমার মতো মায়ারে কেউ বিয়া করব কও আর বেটা তুই কাল বেশি কত কও তুই আর মুই হইছি মামা থব তো বই তুই একটা বিপদে পড়ে মগদারে আইছো মোরা কি তোরে সাহায্য করমু না মোর একটা না একটা ব্যবস্থা হইরে দি মুই এনে হেডে লই এত চিন্তা আর লাগবে না আর হ্যাঁ স্যার তুই কি দেখতে শুনতে কি খারাপ নেই মাশাল্লাহ কত সুন্দর তোরে যে পয় দেখবে হে কি বেটা বিয়ে না হইরে আর ফিরে যেতে পারবে হ্যাঁ স্যার কইলাম না
তোর দুলাবাই তো একটা চেষ্টা চালাইতে লাগছে, হে একজন আর পিছে লাগিয়ে রয়েছে, আর হ্যার যদি তোর কোনো রকম পছন্দ ইয়েই যায় হ্যালে তো মনে করো কেল্লা ফতে, তোর কোনো চিন্তা নাই, এত চিন্তা আরো কি লাগিয়া ওইসে থাউক, এত ভাও পেশাল পুটে লাভ নেই, মোর আবার ওই ডাইলে বাগার দেওয়া লাগবে, তুই আইলে আয় নাইলে আমি বই থাক, মুই যাই। আল্লাহ তোমার তুলে নেওয়ার পর ভুলে গেছে বুঝছো, তোমার সিলিন্ডার নিয়ে লেগে পড়াইছে, তোমার লেগে আমি গানটাও ঠিক মতো শুনতে পারি না। ঢোকছে কি তোমার আর এক খোঁজা গেলি ফ্যাট বাতা আর ফ্যাট বাতা, ডাক্তার দারে লয়ে যাও, ডাক্তার দারে লয়ে যাও। ওরে তুই না নিলে কে নিব, আমার তো কেউ নাই, আমি আছি, আমি এক বুঝাইতে তুই এক শুয়ানে দে। বুঝছি বুঝছি, এই একই পেশাল হারাটা জীবন হাঙ্গরটা জীবন, খালি তুই বুড়ায় তিম আর আমি এলাম জুয়ানে তিম। এই দাও না, পানের বেড়া ঠিক লেছে পুরা মইরা যেতেছে, পানের বেড়া ছাড়ে না। তুমি যে পোলার কথা কইছো ওই পোলার নাম কি? ওরে আল্লাহ, এককালে পোলার নাম হনার লেগে তর সয় না। বাকি কি বাকি? বাকি হ্যাঁ, নাম বাকি কি, মানুষের নাম বাকি হয় নাকি? অয় অয় হের বাপে পাইছে না? হের বাপে নগদ নগদই উপরে গেছে। আচ্ছা হের একটু দেখুন যায় না? কাল হের একটু দেখুন যায় না, দেখবি কি হার লগে থাকবি, মুই আর তোর দুলো ভাই চেষ্টা করতেছি হার লগে থাকুন আর ওইসে দেখতে। ওইসে এখন যা ওদিক যা, মোরে গরু খাওয়ানটা গরুরে দিয়ে এরপর আবার তোকে খাওয়ান লাগবে, যা কামাক। দাদি আপনার তো কোনো রোগ হয় নাই, সেইটাই তো বুঝতে পারতেছে না কেন আপনার পেট ব্যথা করে। তাহলে এক কাম করেন ডাক্তার সাহেব, আমার একটা ওষুধ লিখা দেন। আরে আপনার যে রোগ এটা তো ওষুধে সারবে না, এটা তো হলো মনের রোগ। এইটাই তো কেউ বুঝে না, আমার যে মনে অসুখ, সারাদিন কেউ আয় না, কথা কইতে পারি না, কথার জন্য পেট ফুললে থাকে। এই যে আমি কইলাম না এটা আপনার মনের রোগ, আপনি একটু আলো বাতাসে ঘুরিয়া বেড়ান, দেখবেন যে আপনি সম্পূর্ণ ঠিক হয়ে গেছেন। হ্যাঁ ডাক্তার সাহেব, এই জন্যই তো আমি বাকিরে ডাকি, হয় যদি আমি একটু ব্যানে নিয়ে ঘুরে তাহলে আমি সুস্থ হয়ে যাই। এবার বুঝছেন আপনার যে কোনো রোগ নাই, খালি আসুন তো ব্যানে রোগ, তাহলে আমরা তো ঠিক মতো গানও শুনবেন না।
তুই দাদির লাগে এরকম করে ব্যবহার করতে আসো, কথা কইতে আসো, বুড়া মানুষ। হ্যাঁ, হেটু ভ্যানে করলে তো সমস্যা কোথায় দাদি? অসুবিধা নাই, আজকেও তোমার আমি ওই আবুল্যার বোল লাগে দেখা করে এলো, মানে আবুল্যার বোল লাগে কথা কইলে তোমার পেটের ব্যথা অনেক ভালো হয়ে যাবে। আমি চলো আবুল বাড়ি যাই। ওরে বাবা রে, হ্যাঁ আবুলের বাড়িতে চলো, আবুলের বাড়ির কথা শুনে এত লাভ হইতেছ তুমি? আরে কই না ভাইছি, আরে ধর ধর ধর। দাঁড়া তুই যে ব্যান 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 করে আসসালামু আলাইকুম আবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালো ভাই। তা তোমার খবর কি? আমার খবর তো ভালো ভাই, কিন্তু আপনি তো নতুন কোনো খবর জানাইলেন না। আর কি জানাবো কব? কেন ভাই, আপনার শালির ব্যাপারে আমার তো জানানোর কথা ছিল না ভাই। ভাই বলো, মোর শালির নিয়ে তুমি পোষাইতে পারবা না। কেন পারবো না? আরে ভাই, ইহার সাইড হয়েছে মেলা চাহিদা, আকাশ তুমি চাহিদা। হে দামি শাড়ি পরে, সোনা হার ভীষণ পছন্দ বুঝছো, এই গলায় হাতের কানে সব জায়গায় সোনা পরিয়ে থাকে সকল সময়। হ্যাঁ, ওই যে টিভিতে সিরিয়াল দেয় না, এই টিভিটা অনেক দামি টিভি, এরকম দামি টিভি চাই দেয়। হ্যাঁ, ঝকঝকা তকতকা পরিষ্কার ছবি লাগবে, ওই সিরজির করবে, হাতে কোনো কাম হইবে না ভাই বুঝছো। এর লিগে কই কি তুমি পোষাইতে পারবো না? আরে হে তো পাইপ ভাঙ্গা শাড়ি পরে, পাট ভাঙ্গা মানে কি ওই পরে হ্যাঁ ঘুমাইতে চায়, ঘুম দিতে দেখবে শাড়ি যেন ভাঁজ না ভাঙছে, পালঙ্কে থাকবে হে পালঙ্কে, এইরকম হ্যাঁ চাই দেয়া। হ্যাঁ তুমি কল্পনাও করতে পারবে না, এলে তুমি পোষাইতে পারবা ভাই। আমি সুন্দরবনের খাঁটি মধুর ব্যবসায়ী, আপনি জানেন মধুর এখন কত ডিমান্ড, সারা বাংলাদেশে মধু সাপ্লাই দিয়ে আমি পারি না, আর আপনি কেন আপনার শালির আমি রাখতে পারবো না, এটা কোনো কথা? আপনি খালি আপনার শালির সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন, আমার কিন্তু অনেক অফার আসে ভাই, কিন্তু আপনাকে শুধু ভাইরা বানাবো দেখে আর আপনি মানুষটা ভালো দেখে আমি অন্য কোনো অফারে যাই না। আচ্ছা ঠিক আছে দেই, আমি কথা কইয়া তোমার জানাবো মানে, ঠিক আছে? ঠিক আছে ভাই, একটা কাজ করেন, এই 3,000 টাকা রাখেন। কিসের টাকা? আরে রাখেন না, আপনার দোকানে আগামী মাসে যা খাবো তার বিল অ্যাডভান্স দিয়ে গেলাম, আর আমার কথাটা একটু খেয়াল করে রাখেন ভাই, ঠিক আছে? আসি ভাই, আসসালামু আলাইকুম। আরে বেডা, মোর হালিরে বিয়ে করার লাগিয়া টাকা ঘুষ দেব। ডাক্তারে কইছে যে একটু ঘুরে ফিরে আর সবকিছু দেখলে পরে আর শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে, হেয়ারপিন নিয়ে কইলাম তাহলে লন বিশ্বাস করেন, প্রথম দেখাতেই আপনারে আমার খুব ভালো লাগছে, আপনি আমার বিয়া করেন না? এই দুনিয়াতে আমার কেউ নাই, আপনি আমার বিয়া করলে আপনারে অনেক আদর যত্ন করে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেই। আমার তো কেউ নাই, আমি একদম অসহায়, আমার বিয়া করলে আপনার কোনো সমস্যা হবে না, কথা দেন আপনি আমার বিয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম।
করেন, পানটা খান। আবার পান আনতে গেলি কে? আমারই তো পান আছিল। আমার তো এই পানি, জীবনে তো কম কিছু খাই নাই, এখন আর কোনো কিছু খাওয়ার স্বাদ নাই, এই পান খেয়েই বেঁচে আছি। খাও। কইছি কি নানি, এই বাকি বেই তো তোমার কথা হালাইতে না, তাই মোর একটা মামা তো বইনা আছে, দেখুন তো মাশাল্লাহ সুন্দর। মাইয়েরও অসহায় আর বাকি বাইও তো অসহায়, তাই আগে দুজনের বিয়েটা দিলে ভালো হয় না? আমি আমি কই কি, বাকি ভাই অসহায় আর মাইয়াও তো অসহায়, তাই না? এই জন্য একজন অসহায় আর একজন অসহায় রে জীবনেও বিয়ে করবো না, ঠিক আছে? আর বাকি ভাই যদি বিয়ে করে তাহলে বড় লোক মেয়ে দেখে বিয়ে করবো, বুঝছো? কাউয়ায় কাউয়ার মাংস জীবনেও খায় না, তুমি জানো না? আর হেরে যদি বিয়ে করে দাদির মতো অসহায় হয়ে যাইব। এই জন্য আমি কই কি, তোমার বইনের লগে আমার বিয়েটা দিয়ে দাও। একটা ভালো পোলা যদি পাইতাম, বিশেষ করে বরিশালে যদি একটা পোলা পাইতাম। আমি কি ফোরনটা কাটছি, কি ফোরনটা কাটছি, আমি তো লেজ্জু কাটা কইছি। ওই যে ঢাকায় হায়দার কাকু আছে না, অনেক বড় লোক, এ তো আইছে মোরে খবর দিছিলে, মুই গেছিলাম হাত লাগে দেখা করতে। ও ভালো, যে তোকে চাইতে কইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রহমত আলীর ছেলে যে এত বড় হইছে, এত হিসাবই করতে পারি না, তোমার খুব ছোট্ট দেখছি তো। শোনো, তোমার বাবা বিয়ে করার পর তোমার মায়ের হাতের যে কত রান্ধন খাইছি, আর কোনো ইয়াত্তা নাই। আপনি আপনি না নিজের ইচ্ছায় এই বাসর ঘর সাজাবেন বললেন, নিজের ইচ্ছা আপনি কি বাসর ঘরের খাট সাজাইছেন নাকি খেলার মাঠ? খেলার মাঠ। কি খেলার মাঠ সাজাইছি? আপনার শালীর লাগে কথা কই। কি কথা? আপনি তুমি আপনার শালীর কপালটা পুরছেন, আপনার বন্ধু বাকিরা শহরে বাড়াইছেন ঘর জামাই থাকার লিগে। এই জন্য কইতেছিলাম, আমি অসহায় আপনার শালীও অসহায়, আমাদের দুইজনে আপনি মিলিয়ে দেন। এবার নাই কি সুন্দর নদ দিয়েছেন গোল গোল, এরমের একটা গোল একটা জিনিস বান্দরে পাইলে চললে থাকতে এতক্ষণ।